আসসালামু আলাইকুম। সোফিয়াতে আছি, চিন্তা করলাম একটু লাইভে আসি, দেখানোর সুযোগ করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন মূলত, যদিও এখন এখানে স্প্রে করার কাজ করবে, এই জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা ভিতরে ছিলাম। মূলত মূল জায়গা হচ্ছে এটি, এখানে এই যে আল্লাহ লেখা, এপাশে মোহাম্মদ লেখা, এপাশে আবু বকর, এপাশে আছে আলী, হাসান, হুসাইন, এদিকে আলী আছে, এদিকে ওসমান আছে, চার খলিফার নাম আছে, সাথে সাথে আবার হাসান হুসেনের নামও আছে। এগুলো মূলত এখানে মূর্তি ছিল, মূর্তিগুলোকে ঢেকে দেওয়ার জন্য এই ফলকগুলো ব্যবহার করা হয়েছে এবং এগুলো লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু নামাজের সময় না, এখন তুরস্ক বাজে হচ্ছে 11:08, এই জন্য এগুলো সব হচ্ছে পর্যটক যারা মসজিদটি এখন ঘুরে দেখতে এসেছে। মূলত এটা তো এর আগে জাদুঘর ছিল, তার আগের ইতিহাস আমরা জানি যে এটা অনেকদিন ধরে খ্রিস্টানদের গির্জা হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে 1453 সালে যখন ফাতিহ মোহাম্মদ ইসলাম বিজয় করলো, তখন তিনি এটাকে খ্রিস্টানদের কাছ থেকে কিনে নিয়ে ওয়াকফ করে দেন মসজিদ হিসাবে। তারপরে কামাল আতাতুর্ক ক্ষমতায় আসার পরে এটা নিয়ে মতভেদ ছিল, তখন উনি আবার এটাকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করেন। এতদিন এটা মিউজিয়ামই ছিল। গত 24 তারিখে শুক্রবারে জুমার নামাজের মাধ্যমে এটি মসজিদ হিসেবে তার যাত্রা শুরু করে। আমি একটু দেখাতে চাচ্ছিলাম ওই যে মিনারের, এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা যে তারা কিছু কাপড় লাগিয়ে দিয়েছে উপরের দিক থেকে। মূলত ভিতরে এখানে মূর্তি ছিল, এই মূর্তি থেকে মূর্তিগুলোকে ঢেকে দেওয়ার জন্য, নামাজের সময় ঢেকে রাখার জন্য এই কাপড়গুলো তারা ব্যবহার করেছে। আমরা দেখতে পেয়েছি সেদিন খুতবা দেওয়া হয়েছে, খুতবা দেওয়া হয়েছে মূলত এই জায়গা থেকে। আর এই যে মঞ্চ হিসাবে এটি ব্যবহার করা হয়েছে। আমি ফজর নামাজ আজকে এখানে পড়েছি আলহামদুলিল্লাহ। আমি একটু এই পাশগুলো দেখাতে চাই। এখানেও লোকজন নফল নামাজ হিসাবে এখানে নামাজ পড়ছে। কেউ কেউ দেখতেই পাচ্ছেন যে এখানে পুরুষ, মহিলা, বাচ্চা, হ্যাঁ, কোনো ধরনের মানে নিষেধ নাই কারো প্রবেশের ক্ষেত্রে। মুসলিম, অমুসলিম সবাই আছে। তেমনইভাবে বাচ্চারাও দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। আর আমি মোটামুটি আরও 2-3 বছর আগে এসেছিলাম, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা তখনও এরকমই ছিল, যদিও এই ক্যালিগ্রাফিগুলো ছিল না, নর্মাল কাপড় ছিল। এটা মসজিদ হওয়ার পরে মূলত এই ক্যালিগ্রাফির কাপড়গুলো লাগানো হয়েছে। তো এই অংশটা মেরামতের কাজ চলছে এখনও,
মেরামতের কাজ এখনও চলছে, তার মানে হচ্ছে হয়তো বা এই অংশটা কোনো একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে। এটা অনেক আগের জানি আমরা, মোটামুটি 1700 বছর আগের একটা বিল্ডিং। এবং আমি আশ্চর্য হয়ে গেছি আজকেও যখন প্রথম থেকেই দেখছিলাম যে এত বড় বিল্ডিং এত উঁচু সে 1700 বছর আগে কীভাবে করলো। আসলে এই প্রযুক্তি চিন্তা করলে কঠিন, সব কিছু মাথায় আসে না। তো এটার হয়তো বা বড়ো কোনো ক্ষতি হয়েছে, তারা এটা হয়তো বা এখনও রিপেয়ার করার চেষ্টা করছে, এই জন্য অনেকদিন ধরে এটা কাজ চলছে এই অংশটা। এটা মূলত কাজ চলছে ভিতরে, এই জন্য এখানে একটা পর্দা দিয়ে এটা ঢেকে রাখা হয়েছে, বাউন্ডারিও করে দেওয়া হয়েছে যেন ভিতরে কেউ ঢুকতে না পারে। হয়তো শব্দও পাচ্ছেন, উপরে কাজ চলছে। নামাজের জন্য মূলত এখন নিচতলায় খোলা আছে, হয়তো বা যদি আপনার পারফেক্ট মনে করা হয় তাহলে হয়তো উপরের অংশগুলো খুলে দেওয়া হবে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আপনাদের যে কোনো ধরনের, আমি মূলত এতক্ষণ কমেন্টস দেখতে পাইনি। রাকিব হাসান জিশুন ভাই বলেছেন থ্যাংকস ব্রাদার, ওয়েলকাম, অনেকেই দেখতে পাচ্ছেন। এই ছিল আয়া সুফিয়া থেকে, যেটি নতুন মসজিদ হিসাবে ঘোষণা করা হলো গত 24 তারিখ। আর একটু পরে যখন আজান হবে সেটার জন্য প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল কাপড় পরা যারা, ইনারা হচ্ছে এখানকার ধর্ম মন্ত্রণালয়ের অনেকেই আছে যারা কাজ করেন, অনেকেই আছেন যারা স্বেচ্ছায় শ্রম দেন, এরকম ব্যক্তিবর্গ তারা মূলত এখানে দেখাশোনা করছেন। আর এখানে প্রচুর পরিমাণে সিভিল পুলিশ আছে এবং ড্রেস সহ পুলিশও আছে। এবং আমরা প্রবেশের সময়ও অনেক ধরনের নিরাপত্তা, মেহরাবের সামনে ঘেরা দেওয়া জায়গাটিকে, জুমা সালাতের দিনও ছোট ঘেরা ছিল। মূলত এই জায়গাটা এখানে ঘিরে রাখা হয়েছে, এটার বিষয়টা যে কী আমি এটা বলতে পারছি না, তবে আমি এটা জেনে নেওয়ার চেষ্টা করব, জেনে নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ জানানো। আজকে সকালে, সকালে বলতে আমরা রাত 12টায় রওনা দিয়েছি, মূলত উদ্দেশ্য ছিল ফজরের নামাজ আমরা আয়া সুফিয়াতে পড়ব, সেই জন্য সাকারিয়া থেকে আবদুল্লাহ নোমান। তো এখনও দেখা গেছে বন্ধুবান্ধব যারা আসছে সাথে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, আমি একটু ক্লান্ত ছিলাম, মসজিদেই শুয়েছিলাম, এখন চিন্তা করলাম যে একটু দেখানো যায় কিনা, সেই থেকে লাইভে আসা। তো এই ছিল সর্বশেষ। এই যে এটা মূলত ঘেরাও করে রাখা হয়েছে, একে কাজ চলছে, সেই জন্য লোকজন অনেকে নামাজ পড়ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, মাকসুদ জামিল বলেছেন যে মা মেরির একটা মূর্তি ছিল। মূর্তি বলতে এখানে যে অঙ্কন করা আছে সেই অঙ্কন করা জায়গাটা আমি একটু আগে দেখিয়েছি। এই যে মূল মিনারের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢেকে দেওয়া হয়েছে, মূলত মসজিদ হওয়ার পরে এটা ঢেকে দেওয়া হলো। তার আগে এটা জাদুঘর যখন ছিল তখন এই কাপড়গুলো ছিল না, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়ে ছিল, মূর্তি টাইপের অঙ্কন ছিল আর কি। হ্যাঁ, বিশেষ করে তারপরে এই যে এই নাম ফলকগুলো যেগুলো ওখানে আল্লাহ লেখা আছে, তারপরে মোহাম্মদ, এই দিকে আবু বকর, হাসান হুসাইন আছে, এদিকে আলী আছে, এই এগুলো মূলত ব্যবহার করা হয়েছে, এগুলো তো মূর্তি ছিল তো বা এই ধরনের চিত্রাঙ্কন ছিল, এগুলো ঢেকে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমি শেষ করতে চাচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।